শুরুতে এই সংবাদ শিরোনাম, অমিত শাহের প্রস্তাব নাকচ, দিল্লি অবরোধ করার হুঙ্কার কৃষকদের। ইরানি বিজ্ঞানী হত্যা নিয়ে যা বলল ইসরায়েল, যেসব কারণে ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা, বিবিসির বিশ্লেষণ। বিতর্কিত আইনের প্রতিবাদে রণক্ষেত্র হল ফ্রান্স। এবং সবশেষ থাকছে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকা সফর স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে আলোচনা শুরুর জন্য এখন দিল্লির রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান, তবে কৃষকরা সেটি উপেক্ষা করে নিজেদের অবস্থান অনর্থকারই বার্তা দিলেন। পাঞ্জাব সহ দেশের বিভিন্ন অংশ থেকে আসা কৃষকরা দিল্লিতে ঢোকার জাতীয় সড়ক অবরোধ করায় শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন। 3 ডিসেম্বর সরকারের সঙ্গে চাষিদের আলোচনা নির্ধারিত রয়েছে। চাষিরা সরকার ঠিক করে দেয়া ময়দানে সরে গেলে তার আগেই আলোচনা হতে পারে। রবিবার সরকারের এই প্রস্তাব খারিজ করে কৃষকের সংগঠন নেতারা জানিয়েছে, তারা সরকারের মর্যমাফিক বুয়ারি ময়দানে সরছে না, কারণ সেটা আসলে খোলা জেলখানা। তার বদলে দিল্লিতে প্রবেশের 5টি রাস্তায় অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন, সরকার এখনই চাষিদের সঙ্গে আলোচনায় বসুক। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর স্তম্ভ এখন স্পষ্ট। দিল্লির চারদিকে যখন লক্ষ লক্ষ কৃষক বিক্ষোভ দেখাচ্ছে, তখন প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে অনর মনোভাব দেখাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী 1200 কিলোমিটার দূরে হায়দরাবাদে গিয়ে জনসভা করতে পারেন, কিন্তু 15 কিলোমিটার দূরে দিল্লির সীমান্তে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলতে পারেন না। চাষিদেরও দাবি, সরকার রাজনৈতিক স্তরে কথা না বলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে কথা বলছে। ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যা সম্পর্কে কোনো ক্লু নেই বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির বসতি স্থাপক বিষয়ক মন্ত্রী তাজাজি হানিগবি বলেছেন, ফাকরিজাদেকে কে বা কারা হত্যা করেছে বিষয়ে তাদের কাছে কোনো ক্লু নেই। শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী হত্যার জন্য শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। এমনকি খোদ যুক্তরাষ্ট্রও ইঙ্গিত দিয়েছে ফাকরিজাদেকে হত্যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেওয়ার কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে বাইডেন প্রশাসনের সম্পর্ক উন্নয়নের দিকে তাকিয়ে থাকায় এখন কোনো ধরনের প্রতিশোধের পথে হাঁটবে না তেহরান। ইসরায়েলি মন্ত্রী তাজাবি হানগবি বলেছেন, কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমার কাছে কোনো ক্লু নেই। এই ঘটনায় আমি দায়ী বলে মুখ বন্ধ রাখবো ব্যাপারটা তা নয়, আসলেই এর কোনো ক্লু নেই আমার কাছে। তিনি ইসরায়েলের N12 টিভির মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব ঘনিষ্ঠ বলে পরিচিত এই মন্ত্রী। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের অফসার্ট এলাকায় নিজের গাড়িতে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ফাকরিজাদেকে। প্রথমে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, সেখানে পরে তিনি মারা যান। তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একই সঙ্গে হত্যার বদলা নেওয়ারও হুমকি দিয়েছেন ইরানের ধর্মীয় নেতা এবং সেনাবাহিনী। শুক্রবার এক হামলায় তার মৃত্যুর আগ পর্যন্ত ইরানের অধিকাংশ মানুষেরই কোনো ধারণা ছিল না মোহসেন ফাকরিজাদেকে নিয়ে। কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির উপর যারা নজর রাখেন তারা তাকে ভালো করেই চেনেন। ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দারা মনে করেন ফাকরিজাদি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্তম্ভ। তবে ইরানের সংবাদ মাধ্যম ফাকরিজাদির গুরুত্ব খাটো করে দেখাচ্ছে। তারা তাকে বর্ণনা করেছেন একজন বিজ্ঞানী হিসেবে, যিনি সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ইরানে করোনা ভাইরাস শনাক্ত করতে একটি টেস্ট কিট বানানোর গবেষণায় যুক্ত ছিলেন। মার্ক ফিটাস প্যাট্রিক, যিনি ইরানের পারমাণবিক কর্মসূচির উপর গভীর নজর রাখেন, মোহসেন ফাকরিজাদি হত্যাকাণ্ডের পর টুইট করে তিনি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন অবস্থায় চলে গেছে যেখানে তা আর একজন মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয়। যদিও আমরা জানি যে ফাকরিজাদির উপর যখন হামলা হয় তখন তার বেশ কয়েকজন দেহরক্ষী ছিল, সুতরাং বোঝাই যাচ্ছে যে তার নিরাপত্তাকে ইরান কতটা গুরুত্ব দিত। এই হত্যাকাণ্ডের পিছনে সম্ভাব্য 2টি মোটিভ বা উদ্দেশ্য কাজ করেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকারের সাথে ইরানের সম্পর্ক ভালো হওয়ার যে কোনো সম্ভাবনা নষ্ট করা। দ্বিতীয়ত, ইরানকে বদলা নিতে উস্কানি দেওয়া।
মোহসেন ফাকরিজাদি হত্যাকাণ্ডের পর তার প্রথম বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মন্তব্য করেন, শত্রুরা গত কয়েক সপ্তাহ ধরে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তিনি বলেন, তারা বুঝতে পারছে বিশ্বের পরিস্থিতি বদলে যাচ্ছে এবং হাতের বাকি সময়টা তারা এই অঞ্চলে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। সন্দেহ নেই যে শত্রু বলতে রুহানি যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এবং ইসরায়েল এবং সৌদি আরবকেই বুঝিয়েছেন। বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। শনিবার করোনা উপেক্ষা করে প্যারিসের রাস্তায় বিক্ষোভে অংশ নেন লক্ষ লক্ষ মানুষ। শুধু প্যারিস নয়, ফ্রান্স জুড়ে চলেছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে এই সময় সরকার বিরোধী স্লোগানে মুখর হয় চারপাশ। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইন প্রণয়ন পরিকল্পনা গ্রহণ করেছে ফ্রান্স সরকার। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ হয়। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষার্থী, বামপন্থী, অভিবাসী অধিকার সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীরা বলছে, এই আইন পাশ হলে পুলিশের নির্যাতনের বিরুদ্ধে কিছুই বলা যাবে না, পুলিশের সহিংসতার ছবি প্রকাশ করা যাবে না। প্রস্তাবিত এই আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন তারা। সাধারণ মানুষ বলছে, পুলিশ সহিংসতা না করলে তাদের সহিংসতার ছবি তোলারও প্রয়োজন পড়বে না। তারা মনে করেন পুলিশ সহিংস সেটা প্রমাণ হচ্ছে। আমরা ক্ষুব্ধ, কারণ এদেশের সরকার জনগণের কথা শোনার প্রয়োজন মনে করে না, উল্টো এ রাষ্ট্র দমন করতে চাই। পুলিশের পক্ষে আরও আইন আছে, নতুন করে কোনো দরকার নেই। প্রস্তাবিত আইনটি পাশ হলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে। দিন গড়িয়ে রাত হলেও চলতে থাকে বিক্ষোভ। দাঙ্গা পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায় তাদের সঙ্গে। পুলিশকে লক্ষ্য করে পানির বোতল আর পাথর ছুড়ে বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে ঘাস এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং স্টেট কাউন্সিল ওয়ে ফেঙ্গি ঢাকায় আসছেন না, স্থগিত করেছেন তার এই ঝটিকা সফর। তবে কী কারণে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি। রবিবার নেপালের কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেঙ্গি ঢাকায় আসছেন। কিন্তু পরে ঢাকা সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র রাতে নিশ্চিত করেছে যে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন না। এর আগে কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, একদিনের ঝটিকা সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন। ওই দিন নেপালের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। ওই সফর শেষে তিনি বাংলাদেশ এবং পাকিস্তান সফর করবেন। প্রতিবেদনে এ সংক্রান্ত কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু ঢাকার বিশ্বস্ত সূত্রগুলো জানায় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেঙ্গি বাংলাদেশে এই ঝটিকা সফরে আসছেন না, তবে তার বাংলাদেশে আসার কথা ছিল বলে সূত্রগুলো জানাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।